হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা দশম শ্রেণীর দীঘাত কর্ণী নিয়ে আলোচনা করবো এর আগে আমরা এই বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষে দেখি নাইন পয়েন্ট ওয়ান কোষে দেখি নাইন পয়েন্ট টু সমাধান করেছি আজকের পর্বে আমরা কোষে দেখি নাইন পয়েন্ট থ্রি এর কোশ্চেন সমাধান করার চেষ্টা করবো তো শুরু করছি আমরা এক নম্বর কোশ্চেন থেকে এক নম্বর কোশ্চেন কি দেওয়া আছে একের এ নাম্বার এম প্লাস ওয়ান বাই এম সমান রুট থ্রি হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই আর এম কিউ প্লাস ওয়ান বাই মান নির্ণয় করি ঠিক আছে তো আমরা এক নম্বরটা লিখছি কী দেওয়া আছে যে এম প্লাস ওয়ান বাই এম তো কী করছি দেখো এম প্লাস ওয়ান লেখা যায় বলো দেখি এটা এটা মনে করো এ এটা হচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সবার সময় যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো ঠিক একই রকমভাবে লিখছি এখানে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস টু এম ইন্টু এম ঠিক আছে তো দেখো এম এম কেটে যাবে থাকবে টু আর এম প্লাস ওয়ান এর ওয়ান হচ্ছে রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস টু রুট হোল স্কোয়ার হলে কথা হবে থ্রি আর মাইনাস টু হলো তাহলে দুই নম্বরটা কি এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ কিউ প্লাস বি কিউবের সূত্র কীভাবে লেখা যায় এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক একই রকমভাবে আমরা লিখেছি এম প্লাস ওয়ান বাই এম তার হোল কিউ মাইনাস থ্রি এম ইন্টু ওয়ান বাই এম ইন্টু এম প্লাস ওয়ান বাই এম তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর মানে আমাদের দেওয়া আছে রুট থ্রি সেটা আমরা বসাবো এম প্লাস ওয়ান বাই এম এর মান রুট থ্রি বসাইছি ঘরে মাইনাস থ্রি এম এম কেটে গেলো থাকছে এম প্লাস ওয়ান বাই এম এটার মানে হচ্ছে রুট থ্রি রুট থ্রি ঘোলকি করলে কি রুট থ্রিটা তিনবার তিনবার হলে তাহলে কী হচ্ছে একটা থ্রি আসতে বাইরে আর একটা রুট থ্রি ভেতরে মাইনাস থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি হয়ে যাচ্ছে আমাদের জিরো ঠিক আছে তাহলে একের এ নাম্বারের আমাদের এ এক আর দুই হলো এবার দেখছি আমরা বি নাম্বারটা দেখাই যে রুটবার ফাইভ প্লাস রুট থ্রি বাই রুটবার ফাইভ মাইনাস রুট থ্রি মাইনাস এটা দেওয়া আছে এটা সমস্যার মধ্যে টু রুট ফিফটিন দেখা দেয় ঠিক আছে তো আমরা করছি দেখো দেখো যেটা যেটা দেওয়া আছে সেটা অঙ্কটা লিখেছি এবার রুড ওভার ফাইভ মানাস রুড থ্রি এখানে আছে আর এখানে রুড ওভার ফাইভ প্লাস রুড থ্রি তাহলে এই দুটা আমরা এটা ইন্টু এটা 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 করেছি তাহলে এটা দিয়ে ভাগ করলে থাকছে কত এটা এটা আর এটা তার এটা রুড ফাইভ প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস ঠিক হবে এটা দিয়ে ভাগ করলে থাকছে আমাদের রুট ফাইভ তার হোল স্কোয়ার এবার এটাকে আমরা এ প্লাস হোল সূত্রে আর এটা এ হোল সূত্রে তাহলে তাহলে এটা রুট ফাইভের স্কোয়ার মানে ফাইভ রুট থ্রি স্কোয়ার মানে থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এ বি মানে পাঁচ আর তিন গুণ করলে পাঁচ থেকে পনেরো রুটের ভিতরে ঠিক আছে মাইনাস ঠিক একই ভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি বোঝা গেলো আর এটা দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে রুট ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার তাহলে ফাইভ মাইনাস থ্রি আসবে আলটিমেটলি এখানে তবে দেখো পাঁচ আর তিন কত আট ঠিক আছে প্লাস টু রুট ফিফটিন আর এখানে মাইনাস পাঁচ দিনে আট আর এখানে দেখো মাইনাসে মানুষে প্লাস টু রুট ফিফটিন আট আট কেটে গেলো হ্যাঁ আট আট কেটে গেলো আমাদের আর কত তাহলে টু রুট আর টু রুট ফিফটিন ফোর আর নিচে মধ্যে কত টু একটা কেটে যাবে থাকবে কত টু রুট তাহলে আমাদের বি নাম্বারটা হলো নেক্সট চলে আমরা দেখো নম্বর সরল সরল করতে হবে এই নাম্বারটা আমাদের দেওয়া আছে আমরা অঙ্কটা লিখে নিব দেখো দুইয়ের এই নাম্বারটা আমরা লিখেছি অঙ্ক যেটা দেওয়া আছে সেটা আমি লিখে নিয়েছি এরপর তাকে সমাধান করছি আমরা থ্রি রুট থ্রি আর রুট থ্রি ইন্টু এই দুটো আমরা যদি করি হবে এবার এটা দিয়ে ভাগ করে থাকছে কত রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে লিখে দেবো টু ইন্টু যেটা আছে উপরে ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস এটা দিয়ে ভাগ করে থাকছে কত এটা এটা চলে গেলো থাকছে এটা রুট থ্রি প্লাস ওয়ান তাহলে উপরে যেটা আছে রুট টু ইন্টু টু মাইনাস রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান লিখে দিলাম ঠিক আছে এবার দেখো নিচে আমাদের রুট থ্রি আর এটা দেখো রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে কী হবে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা স্কোয়ার মানে থ্রি মাইনাস ওয়ান থ্রি মানে সময় লিখে দিলাম এটা এটা আমরা রুট টুটা বাইরে রেখলাম এই যে এখানে রুট টু আছে এখানে রুট আছে কমনে নিয়েছি বাইরে আর এটা গুণ করে দিয়েছি দেখো টু ইন্টু রুট থ্রি আর এটা যে গুণ করলে টু ইন্টু ওয়ান মাইনাস টু আর রুট থ্রি রুট থ্রি থ্রি মাইনাস রুট থ্রি মাইনাস দেখো টু রুট থ্রি টু মাইনাস রুট থ্রি ইন্টু রুট থ্রি থ্রি মাইনাস রুট থ্রি ঠিক আছে এরপর দেখো রুট টুটা বাইরে থাকলো আর এটা আমরা এই দেখো তিন আর দুই বাদ দিলে এক আর এখানে দুইটা রুট থ্রি এখানে একটা রুট থ্রি বাদ গেলে রুট থ্রি মাইনাস এখানে ঠিক একরকম হবে যে দুইটা রুট থ্রি চলে গেলো একটা রুট থ্রি চলে গেলো থাকছে কি রুট আর এখানে টু মাইনাস থ্রি ঠিক আছে আর নিচে আমাদের দেখো তিন থেকে দু দিলে তিন থেকে এক দিলে দুই রুট থ্রি ইন্টু টু তাহলে দেখো রুট টু ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি এটা যাবে তাহলে দুই থাকবে রুট টু ইন্টু টু বাই টু রুট থ্রি টু টু কেটে গেল রুট টু বাই রুট থ্রি এবার রুট থ্রি দিয়ে আমরা এটা কম্বিনেশন করবো নিচে তাহলে রুট থ্রি দিয়ে উপর নিচে গুন করলাম হ্যাঁ তাহলে দেখো রুট থ্রি ইন্টু রুট থ্রি নিচে থ্রি হয়ে যাচ্ছে আর তিন দিনের ছয় উপর ছয় তাহলে উত্তর হচ্ছে আমাদের রুট সিক্স বাই থ্রি ঠিক আছে এরপরে চলে আসি আমরা বি নম্বর কোশ্চেন দেখো থ্রি রুট সেভেন বাই রুট রুট ফাইভ প্লাস রুট টু মাইনাস এটা যেটা দেওয়া আছে এটা আমাদের সরল মান করতে হবে তো আমরা প্রথম অংশটা নিচ্ছি এই অংশটা হ্যাঁ এই অংশটা নিচ্ছি

নিচে আর উপরে যেটা আছে তিন কমানিয়ে নিয়ে এটা এরকম থাকলো ঠিক আছে এবার তিন তিন কেটে যাবে তা থাকছে কত রুববার পঁয়ত্রিশ মাইনাস রোডবার চোদ্দ এটা আমাদের এই এইটুকু অংশটা এরপর দ্বিতীয় অংশটা নিচে দেখো দ্বিতীয় অংশটা নিয়ে ঠিক একই করবো রুট টু প্লাস রুট সেভেন নিচে আছে এর অনুবন্ধ দিয়ে উপর নিচে গুণ করবো রুট টু মাইনাস রুট সেভেন রুট টু মাইনাস রুট সেভেন গুণ করলাম গুণ করার পরে আমাদের ঠিক একই রকমভাবে গুন টুন করে ওটা আমাদের কী আসছে এটা মাইনাস রুট টেন প্লাস রুডবার পঁয়ত্রিশ ঠিক আছে এবার দেখো তিন নম্বর অংশটুকু এইটুকু এই অংশটাকে আবার আবার সরলাকা নিয়ে আসবো হুম দেখো তৃতীয় অংশটা টু রুট টু বাই রুট সেভেন প্লাস রুট ফাইভ এটার আমরা অনুমোদী দিয়ে নিচে গুণ করেছি এটা অনুমোদী রুট সেভেন মাইনাস রুট ফাইভ এটা উপন্দি দিয়ে গুণ করে টুড়ে আমাদের এরকম আসছে রুট ওয়ার ফোরটিন মাইনাস রুট ওয়ার টেন ঠিক আছে এবার দেখো এই তিনটা এখন মান আমরা বসাবো পুট করে রাখছি এক জায়গায় এই আমাদের অঙ্কটা এটা সমান সমান এইটু এটার মন বার হয়েছে আমাদের এটা এটার মনে রয়েছে এটা এটার মনে রয়েছে এটা ঠিক আছে এবার এটা লিখলাম দেখো ব্রেক উঠাবো যা আছে তাই যা আছে তাই মাইনাসে মাইনাসে প্লাস রুট টেন প্লাস প্লাস মাইনাসে মাইনাস রুডবার পঁয়ত্রিশ প্লাস রুডার চোদ্দো মাইনাস রুডবার টেন ঠিক আছে এবার দেখো এটা এটা কেটে যাবে রুডবার পঁয়ত্রিশ কেটে যাবে এটা এটা কেটে যাবে আলটিমেটলি উত্তর কত হচ্ছে জিরো ঠিক আছে তাহলে দুইয়ের আমাদের বি নাম্বারটা হলো নেক্সট চলে যাচ্ছি আমরা দেখো দুই এর সি নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা লিখে নেব ঠিক আছে দেখো সি নাম্বার অঙ্কটা লিখে নিয়েছি প্রথম অংশটুকু এইটুকু নিয়ে আমরা কাজ করবো আগে ফোর রুট থ্রি বাই টু মাইনাস রুট টু এর কন যুগের হচ্ছে টু কনযুগের বলতে অনুবন্ধী টু প্লাস রুট টু দিয়ে ওপর নিচে গুন করলাম ঠিক আছে গুণ করার পরে দেখো এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুইয়ের স্কোয়ার মানে চার মাইনাস রুট টু স্কোয়ার মানে টু ফোর রুট থ্রি থাকলো এটা টু প্লাস রুট রুট টু আছে এটা ঠিক আছে এটা থাকলো তো দেখো এখান থেকে চার থেকে হচ্ছে এবার এখানে যা আছে তাই এবার এখান থেকে দুই দুইটা কেটে যাবে হ্যাঁ দুই টু রুট থ্রি ইন্টু টু প্লাস রুট টু এবার গুণ করে দিচ্ছি টু ইন্টু টু ফোর রুট থ্রি ঠিক আছে এই আমাদের প্রথম পার্টটুকু হলো তারপর দ্বিতীয় অংশটুকু এটা এইটা নিয়ে আবার একই কাজ এটা নিলাম এর কনজুকর দিয়ে উপর নিচে গুন করলাম গুন টুন করেটরে দেখো সুন্দর করে আমাদের এ আকারটা আসলো ফোর রুড থ্রি প্লাস রোডবার এইটিন ঠিক আছে তিন নম্বর তৃতীয় পরের অংশটুকু রোড বার এইটিন বাই থ্রি মাইনাস রোডবার টুয়েলভ এর অনুবন্ধী হচ্ছে কত থ্রি প্লাস রুট টুয়েলভ এটা দিয়ে গুণ করলাম উপর নিচে গুন করে করিটরে আমাদের এ আকারটা আসলো ঠিক আছে বোঝা গেল এবার এই তিনটা মান আমরা একসাথে পুট করব দেখো পুট করেছি এইটা এটা এটা মানগুলো আমরা পুট করলাম ঠিক আছে মানগুলো পুট করার পর আমাদের কী করতে হয় এখন ব্র্যাকেটটা উঠা দেবে ব্র্যাকেট উঠানোর জন্য আমরা কী করব তাহলে যা আছে তাই যা আছে তাই মাইনাস এটা হলো মাইনাস প্লাস মাইনাস মাইনাস রুট বার এইটিন মাইনাস হয়েছে প্লাস থ্রি রুট টু মাইনাস প্লাস টু রুট সিক্স সিক্স এবার দেখো এটা এটা কেটে যাবে ঠিক আছে আর এখানে দেখো রুট সিক্স আছে টু রুট সিক্স এখানে টু রুট সিক্স তাহলে ফোর রুট সিক্স হলো আর এখানে রুডবার এইটিনটা কী রাখা যাবে বলো দেখি এইটিন দুই নয় আঠারো তিন তির নয় তাহলে থ্রি রুড ডু হবে থ্রি রুডডু হয়েছে আর এখানে থ্রি রুড ডু ওটা ছিল এটা দেখাটা গেল আবার ফোর রুট সিক্স তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের কথা ফোর রুট সিক্স ঠিক আছে এবার নেক্সট চলে যাচ্ছি আমরা দেখো ডি নম্বর অঙ্কটা এই যে এই ডি নম্বর অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা আমরা লিখে নিয়ে সমাধান করার চেষ্টা করব দেখো এই অঙ্কটা লেখে নিয়েছি প্রথম অংশটুকু নিলাম প্রথম অংশটা নিয়ে থ্রি রুট টু বাই রুট থ্রি প্লাস রুট সিক্স এবার এর অনুবন্ধী হচ্ছে রুট থ্রি রুট সিক্স এটা দিয়ে উপর নিচে গুন করলাম ঠিক আছে গুন করার পর দেখো এটা এ প্লাস বি ইন্টু তাহলে এ স্কোয়ার তাহলে থ্রি মাইনাস হলো আর উপরে যেটা আছে এটা থাকলো ঠিক আছে এবার দেখো এখান থেকে তিন থেকে ছয় মাইনাস থ্রি আর উপরে যা আছে তাই তিন কেটে যাবে আর মাইনাস তো থাকলো এবার এটা আমরা কী করছি রুট টুটা দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে কথা হচ্ছে রুট থ্রি রুট টু রুট সিক্স আর মাইনাস রুট বার টুয়েলভ রুটবার টুয়েলভ মানে কত চার তিনে বারো আর একটা দুই তালে বারে চলে আসবে টু রুট থ্রি ঠিক আছে এবার দ্বিতীয় অংশটুকু নিয়েছে দেখো এবার দ্বিতীয় অংশটা নিয়েছে এটা এই অংশটা নিয়ে আমার আবার ঠিক এর অনুবন্ধী দিয়ে নিয়েছে গুণ করলাম গুন গুন করার পরে এই জগ গুণ করেছি গুণ করার পরে আমাদের এটা কথা হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সিক্স মাইনাস টু চার 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 কাটে যাবে কাটাকাটি করে আমাদের এই আকারে আসলো ঠিক এবার দেখো তৃতীয় অংশটাও নিয়েছি ঠিক একই রকমভাবে এর অনুবন্ধীর উপর নিচে গুন করেছি গুন করার পর আমাদের এটা আসলো ঠিক এরপর দেখো আমাদের তিনটা মান পুট করবো এটার মানে এটা এটার মানে এটা এটার মানে এটা ব্রেকেটগুলো ওঠাবো মাইনাস রুট সিক্স প্লাস টু রুট থ্রি মাইনাস থ্রি রুট টু মাইনাস প্লাস রুট সিক্স মাইনাস টু রুট থ্রি এখানে প্লাস থ্রি রুট টু তো কাটাকাটি যাবে দেখো কোনটা কোনটা কাটা যাবে এটা এটা কাটা যাবে রুট সিক্স এটা করে দেবে এটা করে দেবে তাহলে সব কাটাগরি গিয়ে আমাদের উত্তর কত হলো জিরো ঠিক আছে তাহলে আজকে আমাদের কষে দেখি নাইন পয়েন্ট থ্রি এর এক নম্বর এবং দুই নম্বর কোয়েশ্চেন সমাধান করা হলো আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভে নাইস ডে